দেশে ডেনভি থ্রি নামে ডেঙ্গু রোগের নতুন ধরন শনাক্ত হয়েছে। রাজধানীতে এই ধরনটিতেই সংক্রমণ সবচেয়ে বেশি। 20টি নমুনার জিনোম সিকোয়েন্স করে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বিসিএসআইআর। বিশেষজ্ঞরা বলছেন, ডেনভি ওয়ান বা টু এ আক্রান্ত হওয়ার পর যারা থ্রিতে আক্রান্ত হচ্ছে তারা বেশি সংকটাপন্ন হয়ে পড়ছে, তাই এবার মৃত্যু বেশি। আনোয়ার হোসেনের রিপোর্টে দেখুন বিস্তারিত। ঢাকার একটি হাসপাতাল থেকে ডেঙ্গুর 20টি নমুনা নিয়ে জিনোম সিকোয়েন্স করে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ। সকালে এই সংক্রান্ত গবেষণা প্রতিবেদন তুলে ধরেন প্রতিষ্ঠানটির প্রধান গবেষক ডক্টর সেলিম খান। তিনি জানান, বছর দুয়েক আগেও ডেনভি ওয়ান এবং টুতে সংক্রমণ হলেও এবার থ্রিতে বেশি আক্রান্ত হচ্ছে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান বলেন, ডেঙ্গুর 4টি সেরোটাইপ যা ডেনভি 1, 2, 3 ও 4 এর মাধ্যমে প্রকাশ করা হয়, এবার ডেনভি 3 এর কারণে মৃত্যু ও সংক্রমণ বেশি। এইগুলো হওয়ার সাথে সাথে প্রাডিলেট সবটুকু কমে যাচ্ছে। আগে যেমন এরকম একটু ধীর গতিতে প্রাডিলেটটা কমতো, এখন খুব দ্রুত গতিতে কমে যাচ্ছে। এবং ইয়েস, আপনি সিমটমও ভিন্ন ভিন্ন দেখতে পাচ্ছেন, ডাক্তার সব কিন্তু বলছে। এবার ডেঙ্গুর ডেনভি থ্রি ধরনে মানুষ বেশি আক্রান্ত হচ্ছে, এটা ওয়ান ও টু এর চেয়েও বেশি ভয়ঙ্কর। যারা আগে ওয়ান এবং টু দিয়ে আক্রান্ত হয়েছে তারা কিন্তু এই ডেন থ্রিতে আক্রান্ত হলে এই শক বা রক্তক্ষরণ, এই দুই ধরনের প্রকাশের রক্তের জমাট বেঁধে যেতে পারে, রক্তক্ষরণ হতে পারে, অথবা পেট ফুলে যেতে পারে, বুকে পানি জমা হতে পারে, এই জাতীয় লক্ষণ নিয়ে বেশি আসবে। 2017 সালের আগে ডেনভি ওয়ান টুতে যারা আক্রান্ত হয়েছে তাদের অনেকের প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে, কিন্তু ডেনভি থ্রির বিরুদ্ধে এখনও প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠেনি বলে জানান বিশেষজ্ঞরা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।